নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আগের যে এপিসোডটি ছিল মণিকরণ গুরুদ্বারা, হয়তো অনেকে দেখেছো। মণিকরণ গুরুদ্বারা থেকে আমরা সকাল সকাল কাশলকে বিদায় জানিয়ে ভুন্টার পেরিয়ে এগিয়ে চলেছি কুল্লুর বৈষ্ণব মাতা মন্দিরের দিকে। মন্দিরের পথে এগোতে এগোতে আমরা কাশলের যে সৌন্দর্য, উঁচু নিচু পাহাড়, নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম মানালির দিকে। চারিদিকের অপরূপ শোভা অবশ্যই সকলকে মুগ্ধ করবে। অবশ্যই তোমরা আগের এপিসোডগুলো দেখে নিও, আমি সেই লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে সব দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা করে দিও। এটুকুই তোমাদের কাছে অনুরোধ। মানালি নামটা শুনলেই হয়তো মনের মধ্যে জেগে ওঠে প্রবাহমান চঞ্চল ব্যাস, বরফ মাখা শ্বেত শুভ্র বড় বড় পাহাড়, পাইনের জঙ্গলে ঘেরা হারিম্বা মন্দির, বরফাবৃত রোটাং পাস, অটল টানেল। তবে অক্টোবরে হয়তো সেই বরফ আমরা দেখতে পাবো কিনা জানি না, এই জন্য রোটাং পাসে যাওয়ার সুযোগ অবশ্যই পেয়ে যাব। সিমলা থেকেও তোমরা মানালি আসতে পারো, আবার সিমলা বা কুলুমানালি কুলু থেকে তোমরা মানালি যদি আসতে না চাও, তবে কালকামেল ধরে চণ্ডীগড় অথবা চণ্ডীগড় এয়ারপোর্টে নেমে ফ্লাইটে করে তোমরা এয়ারপোর্টে এসে গাড়ি বা বাসে মানালি অবশ্যই আসতে পারো। এছাড়া দিল্লি থেকে রাতে বাসে চেপেও সকালে মানালি পৌঁছাতে পারো। আমরা কাশল থেকে রওনা হয়ে প্রথমে বৈষ্ণব মাতা মন্দিরের দিকে এগিয়ে চললাম। পাশে দেখো প্রবাহমান সুন্দর খরস্রোতা ব্যাস নদী। ব্যাস নদীর সামনে এই বৈষ্ণব মন্দিরটি, বৈষ্ণব মাতা মন্দিরটি। এই মন্দিরটির সৌন্দর্য এক কথায় অনবদ্য। এই মন্দিরটিতে আসতে আমাদের সময় লাগলো 2.5 থেকে 3 ঘন্টা মতো। মন্দিরের আমরা ভেতরে প্রবেশদ্বার থেকে ভেতরে ঢুকব। ব্যাস নদীতে সামনে আর প্রায় 1/2 কিলোমিটার দূরেই অবস্থিত রিভার রাফটিং সেন্টার, সেখানে রিভার রাফটিং সেখান থেকেই শুরু হয়। তোমরা চাইলে ব্যাস নদী খরস্রোতা প্রবাহমান এই নদীর মাঝখানে তোমরা রিভার রাফটিং করতে পারো, এখানে অনেকে রিভার রাফটিং করে। মন্দিরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে অসংখ্য দেবদেবী। বন্ধুরা, আমরা এখানে বৈষ্ণব মাতা মন্দিরে এসেছি। আজকে নবমী হোম হলো, ভেতরে ঢুকতে দিচ্ছে না মন্দিরের ভিতরে ক্যামেরা, তো এখান থেকে আমি করছি। এটা মহাকালী মন্দির, দেখো উপরে প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। হিমাচল প্রদেশের এই জায়গাগুলো সত্যি অভূতপূর্ব জায়গা, এখানে পেতেই কেউ মিস করো না, তোমরা চলে এসো। এটা মহাকালী মন্দির। এই মন্দিরটি 3টে ফ্লোরে, নিচে শেরাবালি বৈষ্ণব মাতার পুজো হয়, উপরে সিঁড়ি দিয়ে উঠে আসলে মা। Thank you.
গিফটের জন্য কিংবা নিজের জন্য খুব ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট তোমরা এখানে পাবে। শীতের নানা রকম সোয়েটার শাল তোমরা এখানে অবশ্যই ঘুরে যেও। মল রোডকে মানালির প্রাণ কেন্দ্র বলা হয়। এটি দর্শনীয় হিল স্টেশনের প্রধান স্থান। মল রোডে বেশ কয়েকটি হোটেল, রেস্তোরাঁ, কাফে, শোরুম এবং পার্ক দিয়ে সারিবদ্ধভাবে সাজানো। এই রাস্তায় বেশ কয়েকটি এম্পোরিয়াম ও দোকানও তোমরা দেখতে পাবে। এখান থেকে তোমরা শাল, গয়না, উলের ক্যাপ, কাঠের আসবাব এবং নানা রকম বইও কিনতে পারো। নানা রকম ক্যাপ, টুপির অসংখ্য দোকান আছে। এছাড়াও তোমরা এখানে দেখতে পাবে অনেক রকমের পশমি কাপড় যা স্থানীয় বাসিন্দাদের দিয়ে বোনা হয়। মৃৎশিল্পের পণ্য, ব্যান্ডের কাপড়, কাঠের জিনিসপত্র এবং অলংকারও পাওয়া যায়। সারা বিশ্ব থেকে মল রোডে শুধুমাত্র পর্যটকরা আসে মন্ত্রমুগ্ধ সৌন্দর্য উপভোগ করতে নয়, কেনাকাটা করতে। এটি মানালির জনপ্রিয় স্থানগুলির মধ্যে একটি। তোমরা এই জায়গাতে প্রচুর পর্যটক দেখতে পাবে। মল রোডে কোনো যানবাহন চলাচলের অনুমতি নেই। এছাড়া এখানে পুলিশ সদর দপ্তর, মিউনিসিপ্যাল কর্পোরেশন, ফায়ার সার্ভিস অফিস আছে। এখানে বাস ডিপোর কাছে দেবী দুর্গার একটি সুন্দর মন্দির রয়েছে, সেখানে তোমরা প্রার্থনা করতে পারো। হাই ফ্রেন্ডস, শাল, সোয়েটার, পঞ্চু, টুপি, তোমার মাফলার, বাচ্চাদের অনেক রকম গরমের জিনিস, হ্যান্ড গ্লোভস, সক্স সব তোমরা পেয়ে যাবে। বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাবে, মোটামুটি রিজনেবল প্রাইসেই পাবে, কিন্তু একটু দরদাম করে নিতে হবে। অনেক দোকান, দোকানের শেষ নেই। তোমরা এখানে অবশ্যই এসো। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন মানালি হোটেলে চলে এসেছি। মানালির হোটেলে এসে হোটেলটা বেশ বড়, হোটেলের ভিউটা তোমাদের সকালবেলা থেকে ভালোভাবে দেখিয়ে দেবো। এখন ঘরটা দেখো, ঘরটা বেশ বড়ই, রুমটা, খাটটাও বেশ বড় আছে, একটা টিভি আছে, টিভি আছে, একটা ওয়ার্ড্রব আছে, একটা শোকেস আছে, এর ভিতরে কম্বল ভরা আছে, কম্বল ভরা আছে এর ভিতরে, এই যে টয়লেট, টয়লেটটাও বেশ বড় সড়ো, বেশ ভালো টয়লেটটা। হোটেলটার নাম হচ্ছে পস। আচ্ছা, আমাদেরকে মোটামুটি সব হোটেলগুলো বেশ বড়, এখান থেকে মানালি ভিউটা পুরো দেখা যায়, অনেকটা টপ লোকেশনে এই হোটেলটা আছে। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে যদি কেউ নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।